আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ আমার টুনিয়ে রে নাকে পাঁচ মন তেল ওরে তেলের মধ্যে পেঁয়াজ ছিল রে ওরে পেঁয়াজের গ্রামে আমার টুনি উলো ধর রে দূর তাতে আমার টুনির গুম হলো না রে ওরে গুম হলো না রে ওহ টুনি রে একটা গাছের সাথে হে নুস্কায় আতারের মুখ কানা আরে ডুসকাই আতারের মুখ কানা চারটা হয়ে ফেরে তখন টুনিরে রে চিনা যায় না রে এই মেয়েটা যেদিকে এত আদর করতেছে কেন এটা দেখে আমার হিংসা হচ্ছে তাহলে কি করব আমি জিভ্বা দেখাবো জিভ্বা দেখিয়ে এখান থেকে সুজা নাস্তে নাস্তে ঘরে চলে যাবো কারণ ঘরের ভিতর আমি চুরি করে একটা কেক রেখে আসছি আর সেখানে গিয়ে কেকটা আমি মজা করে খাবো আহা প্রথমে ব্যাঙের মতো লাভ দিয়ে বসতে হবে এরপর কেকটাকে সুন্দর করে হাতে নিতে হবে কারণ কেকটা দেখে আমি চমকে গেছিলাম আসলে কেকটা আমি চুরি করেছিলাম তবে যাই হোক ম্যাডাম দেখার আগে খাওয়া শুরু করতে হবে কিন্তু তার আগেই ম্যাডাম চলে আসছে মনে হয় না আসে নাই দূর আমি আগে খাওয়া শুরু করি ম্যাডাম আসতে আসবে না আসলে না ওরে আম এমন এখনই খাবো খাবো এই ম্যাডাম চিৎকার করতেছে কেন এই যে খাওয়া গেছে তোমার কত বড় যা মন হচ্ছে তোমার কলেজাটা এত মোটা দাড়ির মতো হয়ে গেছে তুমি যে বাড়ি থেকে বের করে দিয়ে একারে পেট থেকে কেক চুরি করে খাচ্ছো তোমার এত বড় সাহস তোমার পিঠের চামড়া দিয়ে নানি আমি আমার কুকুরের পোশাক বানাবো এখন বাড়ি থেকে বের হও এটা কি হলো কথা নাই বার্তা নাই বাড়ি থেকে ঘর ধরে বাইরে করে দিল তবে জাগওয়া কেকটা দেখে আবার আনন্দ আসছে কেকটা এখনই খাবো আ এই আবার চিৎকার করছে ম্যাডাম এই টমির বাচ্চা কে হাতে দাও তার কিন্তু মাথাটা পাক করে দেব বাস দিয়ে বাড়ি দিয়ে একা ওরে টুষ করে দরজা লাগিয়ে দিলো রে এটা কি হলো কি আর হবে আমি ম্যাডাম কে জিব্বা দেখাবো জিব্বা দেখিয়ে ফেলেছি এইবার একান্ত থেকে আমি নাস্তে নাস্তে চলে যাবো কিন্তু ওইদিকে জেরি আর তার ম্যাডাম যেভাবে এত আনন্দ করছে এই আনন্দ দেখে তো আমার ভীষণ হিংসা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে জেরি কে ব্যাঙের মতো লাফাচ্ছে কি ব্যাপার ওই সুন্দরী মেয়েটাও কেমন ব্যাঙের মতো লাফাইতাছে ব্যাপারটা তো একটু দেখতে হচ্ছে ভালো করে আসলে ওরা এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছে কি করে রে বাবা নাচতে নাচতে কোমর টাড়ে মোরে কারণ সবাই আমারও নাচ পছন্দ করে ও টুনি রে ও টুনি রে ও রে টম আমার দিকে চেয়ে আসে তাহলে টমকে রাগ তোলাতে হবে তার জন্য টমকে আমার পাশা দেখাবো টম আমার পাশা দেখো পাশা পাসা দিয়ে পাত দিব তোমার উপরে যাবে জ্যোতি দুটা কী কইল সে নাকি আমাকে বায়ু দেবে দাঁড়া তোর বায়ু দেওয়ার পরটা আমি সিমেন্ট আর বালু দিয়ে লিপে দিচ্ছি এক মিনিট দাঁড়া এইবার লাভ দিলাম এই যা অল্পের জন্য মিস হয়ে গেল আবার চেষ্টা করে ইহু আবার মিস হয়ে গেল কিন্তু চেষ্টা বহল রাখতে হবে তার জন্য মনে হচ্ছে আমার রাগ হয়ে যাচ্ছে কিন্তু রাগ হলেও কিচ্ছু করার নাই একটু বুদ্ধি কাটাবো বুদ্ধি কাটিয়ে তারপর ইঁদুরটাকে ধরবো এক মিনিট দ্বারা ইঁদুর দুই মিনিটে আসছে আরে দুই মিনিটও লাগে নাই আমি মিশা কথা কছি যাই হোক এইবার আমি লাফালাফি করার জন্য একটা যন্ত্রণা নিয়ে আসছে যন্ত্রণা না যন্ত্রণা না এটা হচ্ছে যন্ত্র যাই হোক প্রথমে উপরে উঠতে হবে তারপরে ইঁদুরটাকে ধরতে হবে আমরা নাচি রে নাচি আমরা ব্যাঙের মতো লাপালাপি করিয়া নাচি আমরা নাচি রে নাচি ওরে আমরা ব্যাঙের মতো লাপালাপি ওরে লাপালাপি কইরা নাচি আমরা নাচি রে নাচি ব্যাঙের মতো লাপালাপি কইরা নাচি ওরে পুসকে দূর আরেকবার উপরে লাফ দাও আমি দিচ্ছি লাফ 1 2 3 এইবার মনে হচ্ছে ইদুরটাকে ধরে ফেলেছি এখনো ধরি নাই এখন ধরবো এই যা আবার ধরতে পারলাম না মিস হয়ে গেল যা বেশ জ্যোতি সমস্যা নাই এইবার ইঁদুরটাকে ধরবো কি রে ইঁদুরটা তো নাই ব্যাপার বললাম না এইবার ধরবো এই রে মেয়েটা উপরে যাবে যদি জ্যোতি আবার মনে হয় ইঁদুরটা আসবে এইবার আবার লাভ দে এ যাবে যদি জ্যোতি আবার মেয়েটা ওরে বিলায়ের বাচ্চা বিলায় আমার তো মন চাইতেছে তোর গাড়ুইটা কি তুই বারবার এভাবে লাফালাফি করছিস জেরে আমাকে প্রথমে বলছিল বিশ্বাস করি নাই এবার তো চোখে দেখছি তার মানে তোকে আজকে খাইছি এইবার দাঁড়া এবার দ্বিতীয়বার লাভটা শুধু দে তারপর দেখ তোর কি অবস্থা করি ব্যাগটা পাইছি এইবার ওরা তো এক বাড়ি দিতে হবে বাইরা বাইরা দিসে রে একবারই দিয়া তো আমার বত্রিশটা তার বাংলা ছয়ত্রিশটা বানায়া চাইরা দিছে তাই মাথাটা এখন বন ভন করে ঘুরতাছে সেইটাও সমস্যা না সমস্যা হয়েছে ম্যাডাম তো ঘরের দরজাই করতেছে না তাহলে ঘরে ঢুকবো কী করে আর ঘরে ঢুকতে না পারলে তো রে ভাই কিছু খাইতে পারবো না আর সমস্যা এইটাও না সমস্যা হয়েছে কিছু খাইতে না পারলে তো আমি বাঁচতেও পারবো না আর বাঁচতে না পারলে তো আমি চুরিজারিও করতে পারবো না বিলাই হয়ে বিলাই মান সম্মান রাখতে পারবো না দূর চাই এখন কি করা যায় কিরে এগুলা কী উড়ে যাচ্ছে এই আমার মুখে এসে এসে ফুটে যাচ্ছে কোথেকে আসছে এগুলা রহস্যটা তো বের করতে হচ্ছে তাহলে তো সামনে আমার যেতেই হচ্ছে এই পানি পুটকা গলা দেখে তো মনে হচ্ছে দেওয়ালের ওপার থেকে আসছে দেখলে জেরি কত সুন্দর সুন্দর পুটকা উঠছে এই পুটকা দেখে আমার দারুণ ভালো লাগছে দারুণ আচ্ছা তার মানে তোমরা দাঁড়াও সিসি ক্যামেরার মতো তুম ঘুরে আমি দেখতাছি আনন্দ করার মতো দারুণ একটা বুদ্ধি আসছে আমি বেলুন গুলাকে লাভ দিয়ে ধরবো এই তো এটাকে ধরতে হবে আহু এইবার আমি পরব কোথায় পরব এই তো মোটা একটা বেলুন মানে পুটকা এ পোটকার ওপর লাফালাফি করতে দারুণ মজা লাগছে ও ধীরে ধীরে উপরে আমি উঠতেছি আর দারুণ মজা পাচ্ছি ও ও মনে হচ্ছে আমি বিমান অথবা হেলিকপ্টার অথবা রকেট দিয়ে উপরে উঠছি কোনো টিকিট নাই কিছু নাই পাসপোর্ট নাই উপরে উঠে গেছি কিন্তু সমস্যা তো একটা ওরা দাঁড়াতে পারছি না পোটকাটা ঘুরছে মনে হচ্ছে পরে গেলাম পরে গেলাম এ কিন্তু আমি তো পড়ি নাই তার মানে এই ফুটকা আমি কন্ট্রোল করতে পারতেছি এর মানে দাঁড়ায় পদার্থ বিজ্ঞান অনুযায়ী আমি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দৌড়াতে পারি তাহলে এই ফুটকাগুলো ঘুরবে আর আমি আকাশে উড়বো আহা ফুটকা ঘুরছে আর আকাশে উড়ছে দারুণ মজা হচ্ছে দেখুন ম্যাডাম আমি কত সুন্দর করে ঘুরছি আর উড়ছি আর এতে ভীষণ মজা পাচ্ছি আহা কি আনন্দ আকাশে বাতাসে আমি আকাশে উড়ে ঘুরি হিরে আমি তো ফুটকার ভিতরে ঢুকে গেছি হাই হাই এবার কি করব এবার ফুটকাটাকে আমি কি করে কন্ট্রোল করবো নো এ কন্ট্রোল করার দরকার নাই এই যে পুঁ দিচ্ছি পু দিচ্ছি পুঁ দিয়ে সামনে যাচ্ছি কিন্তু তেমন কাজ হচ্ছে না নো প্রবলেম এবার বেলুনের ভিতর থেকে আমি বেলুনটাকে ঘোরাবো আর সামনে দিকে যাব। আমার সিসি ক্যামেরার চোখ একটা দিয়ে দিলাম আ তুমি আকায়ে দিয়ে উড়ে উড়ে যাচ্ছ দাঁড়াও তোমারে আমি এখনই দত্তাশি সিসি ক্যামেরাটা আগে বন্ধ করে মানে আমার চোখ হচ্ছে সিসি ক্যামেরা যাই হোক এইবার ফুটকাগুলোকে ধরতে হবে কি করে কি করে তাড়াতাড়ি একটা কিছু নিয়ে আসে আর এরপর আমি ফুটকাগুলোকে ধরে আসলে আমার কাছে একটা হোপার ছিল এইবার হোপারটা দিয়ে ইঁদুরটাকে আমি টেনে নিয়ে আসবো আসলে ওই পোটকাটা হোপারে টানে আসবে আর ধরা পড়বে এরপর ইঁদুরটা আমার কাছে ধরা খাবে আসো আসো সব চলে আসো আহ কি আনন্দ আকাশে বাতা বাতাস তো পিছনে যেতেসে বুঝলাম না হাই! হায় এই ফুটকাগুলা কোথায় যাচ্ছে ওরে মনে হচ্ছে কেউ টেনে নিয়ে যাচ্ছে ওরে ম্যাডাম হচ্ছে আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওরে কিরে পাঁচায় টান পড়লো কেন সর্বনাশ মনে হচ্ছে তো টম ধরে ফেলছে ইয়েস পুষকে শোনা তোমাকে আমি ধরে ফেলছি কিন্তু চাইলেও যেতে পারবে না মার ওর টান হেইয়ো আরো জুরে হেইয়ো মারো মারো হায় হায় যেভাবে টানছে পাসার সান্রা তোমার চিরে যাবে ওরে ম্যাডাম এ চিৎকার গুলো আরে যাবে দেখি যেনি মনে হচ্ছে কেউ ঠানছে সর্বনাশ সাহস মারো টান টান ওরে গে সিরে গেলাম ওরে কমর গেল ও ওইদিকে টমের কমার ব্যাঙে টম পরে আছে এইদিকে আমি টমের ঘর থেকে বিস্কিট চুরি করে পালাচ্ছি দাঁড়া পুষকে ইদুর তুই আমার ঘর থেকে বিস্কিট চুরি করে পালাচ্ছিস কোথায় তোকে একবার ধরতে পারলে মনে কর তোর আর কোনো রেহাই নাই তাড়াতাড়ি উপরে উঠে পড়ি এই তো উপরে উঠে গেছি আরে আগে আমাকে ধরো তো তারপর না হয় বলো আমার রেহাই নাই আমাকে আর পাবে কোথায় তুমি তো রং সাইডে চলে গেছো যাই হোক আমি যে মজার বিস্কিটটা চুরি করেছি এটা তো খাওয়া দরকার আ কি সুন্দর গ্রান রে বাবা গ্রানে তো আমি মুগ্ধ ইঁদুরের বাচ্চা তোকে ধরতে পারলে তোর কেল কত এইদিকে তো দেখা যাচ্ছে না মনে হয় এইদিকে না এইদিকে নাই এইদিকে তো শব্দ কিরে মনে হচ্ছে উপর থেকে শব্দ আসছে ওরে পুস্কি ইঁদুর তোমাকে পেয়ে গেছি দাঁড়াও তোমাকে চুপি চুপি ধরবো আসছি আহা কি মজার খাবার রে বাবা কে কে একেবারে আমার ভুঁড়িটাকে ফুটবলের মতো মোটা বাড়িয়ে পেরেছি আ পেট টান্ডা তো ধুনিয়া টান্ডা ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান এইবার তোমাকে ধরতে পারলে বানাবো আমার খাওয়ার পান এই তো পুষ্কি দূর এইবার তুমি যাবে কোথায় এ এ এ কি করছি ইঁদুরটা দেখে ওরা গেছি রে এ তো আমাকে ফুটবলের মতো লাত্তি দিয়ে গোল করে দিল হায় হায় সিঁড়িতে পরে গেলাম পরে গেলাম ওরে না 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 ও মাই নেম ইস জেরি আমাকে ধরতে আসনি তোমার জীবন হয়ে যাবে থেরি বেরি যাই হোক টম আসছে না গেছে গেছে দেখি তো টম কোথায় গেছে দাঁড়াও টম আমিও আসছি ছেল চেলিয়ে আহা টমের মনে হচ্ছে দারুণ সাহস্তা হয়েছে এ জায়গা মতো গিয়া পড়ছে টম পুসকে টম আমার সাথে পাঙ্গা এবার বুঝো টেলা এইটা তোমার নাম্বার ললি এইডা তোমার বাপ দনির ললিতার 101 নাম্বার জামাই কাম সারছে এইডা আবার কারের হেলিকপ্টার দিয়ে আইছে তুমি হেলিকপ্টারে টাকা ভাড়া দিয়ে দিও আরে আমার বান্ধবী আইছে হ্যালো আমার আমার মালিক বাবদনের ললিতার সাথে আমি এখানে এখানে আইছি দেখতে হ্যাঁ বেশ সুন্দর আছে তাড়াতাড়ি যাই ম্যাডাম এর কাছে ম্যাডাম যদি আমাকে আদর করে তাহলে ম্যাডামের বাড়িতে বালা বোড়া খাইতে পারো অ ম্যাডাম বালাটালা আচন্নি বালা আচন বালা আমি কো বলা কিন্তু চুরি না করলে শরীরে হয় জ্বালা আপনার আংটিটা তো বেশ দেখতে সুন্দর মনে হচ্ছে গোল্ডেন আ এটাই তো আমার চুরি করতে হবে ম্যাডাম আপনি কো বলা সুযোগ পাইলে চুরিটা কইরা পালমো বালা হা 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 এইবার এখান থেকে কেটে পরে চুরি করে ফেলেছি দর দিয়ে পালাই আমি আর এই দেশে নাই অরে গোল্ডেন তরে তো আমি চাই রে তোর আমি চাই কিন্তু ম্যাডাম আবার হাত বাড়ালো কেন দিয়ে দিতে হবে নেন একটা চুরি করে শান্তি পাচ্ছি না এখানে থাকতে আর মন চাইতেছে না উম চুরি করতে না পারতা জ্বালায় রে বাড়িতে নাকি মেয় মানাই তাই মালিক আমারে তার সাথে দাঁড় করায় রাখছে এই এ তো দেখা যাইতা সুন্দরী ম্যাডামাইতাসে বড় লোক মনে হয় টাকা টোকা অনেক আছে তবে অনেক টাকা দেহতো আসে কাউনো আসে কিন্তু এটার সাথে একটা বান্দর করতে গাইছে এই বান্দরটা এই বাড়িতে কেন আইছে এই বান্দরটা লাগে তো আমি ঠিকমতো চুরি করতে পারুম না Eh? Huh?